পলি সুব্রত ব্লগ থেকে আমি পলি বলছি। আমার একটা নতুন ভিডিওতে আজকে সবাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। শুভ সকাল, সুপ্রভাত বন্ধুরা, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, তোমাদের ভালোবাসায় আরও বেশি ভালো আছি। তা বন্ধুরা দেখো, ব্যাগ গুছিয়ে নিয়েছি, মানে আমি গুছানো হলো এই ব্যাগটাতে, এই শাড়ি নিয়ে যাওয়া হবে। তোমাদের দাদা ভাই যাবে, অনেকটা দূর তো আমি যাবো না, তোমাদের দাদা ভাই যাবে সাইকেলে, এটা সাইকেলে, এটা দিয়ে ব্যাগটা বাঁধবে, তারপরে যাবে। আর এটার মধ্যে এই ব্যাগটার মধ্যে নাইটি আছে, তোমাদের নাইটিগুলো একটু দেখাই, তোমাদেরকে তো নাইটি এনেছি দেখাইনি। এই একটা রানি কালারের গোল গলাটা, এই প্রিন্টগুলো দেখো কি সুন্দর, এগুলো হচ্ছে কি বলে চুন্দরি প্রিন্ট না কি বলে, দেখো চারটে কালার, এগুলো গোল গলার, এটা হচ্ছে রানি কালার, এটা খয়েরি, এটা কমলা, আর এটা লাল, চারটে কালারই সুন্দর। এটা হচ্ছে নেভি ব্লু, এটা হচ্ছে রানি, এটা হলুদ, এটা লাল। হলুদ একটু খুলে দেখাই তোমাকে, এই দাঁড়া দেখো বন্ধুরা প্রিন্টটা কি ভালো লাগছে, ছাপাটা ছোট ছোট বেশ সুন্দর দেখো ছাপাটা। আরেকটা এরকম, এটা হচ্ছে সবুজ, সবুজ বলে সে পিত্তি কালার সবুজ বলে সেইটা, একটু খুলে দেখাই। এই প্রিন্টটাও ভাল লাগছে বেশ, এইটারও দেখো চারটে কালার, এটাতে একটা হচ্ছে এই পিত্তি কালার গেলে একটা লাল, একটা হলুদ, আর একটা রানি। তো বন্ধুরা আজকে এই কটাই কালেকশন দেখালাম, আরও আছে, ওগুলো আবার পরে দেখাবো। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা বাজার থেকে আজকে বোয়াল মাছ আনা হয়েছে, তেল নুন হলুদ মাখিয়ে নিই এবার। এ দেখো নুন তেল হলুদ দিয়ে দিয়েছি, আর দেখো এবার মাখিয়ে নিই, মাখিয়ে আধ ঘন্টার মতো রাখি যা ফোটে, তারপরে ভাজবো। বন্ধুরা আবার চলে এলাম, রান্না বান্না হয়ে গেছে, তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসছে, সবাই দেখো ব্যাগ দিয়ে চলে এলো, শাড়ি চুড়িদার নাইটি দিয়ে চলে এলো। আর এখন কি রান্না করেছি দেখাই তোমাদের, খেতে বসবো। আজকে রান্না করছি, ডালটা সেদ্ধ করে নিয়েছি নুন তেল হলুদ দিয়ে, দেখো ডাটা আলু দিয়ে একটু চচ্চড়ি মতো করেছি, দেখো বোয়াল মাছ, আর এই হাড়িতে তো ভাত আছে। আজকে তো দেখালাম তোমাদেরকে আমার কি রান্না হয়েছে মেনুটা, তো বন্ধুরা এখন আমরা খেতে বসবো, খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও যারা খাওনি। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। শুভ বিকাল বন্ধুরা, আবার চলে এলাম, এরকম সেদিন রেডি হয়ে গেছে, এখন যাবো এক দিদিভাইয়ের বাড়িতে ব্লাউজ দিতে, তোমাদের দাদাভাই যাবে এক জায়গায় নাইটি নিয়ে, দেখো এই ব্লাউজগুলো দিতে যাবো আমি এক দিদিভাইকে, তোমাদের দাদাভাই যাবে, এই যে নাইটি ব্যাগে ভরে ফেলেছে, খাতা নিয়ে নিয়েছে, এই যে আরও ব্যাগে ভরবে, এখন বেরোচ্ছি আমরা দুজনে, এখন দুজনের ব্যবসার কাজে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। দিদিভাইকে ব্লাউজ দিতে এসেছি বন্ধুরা, এই দিদিভাই ব্লাউজ নেবে, দেখো বন্ধুরা দুজনাই চলে এলাম দু জায়গা থেকে, দুজন ও নাইটি দিতে গেছিলো, আমি ব্লাউজ দিতে গেছিলাম, দুজনে চলে এলাম, এসে চা করে দিলাম, চা খাচ্ছে। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই এখন এই যে আমার বাক্সটা গুছাচ্ছে, এই ব্যাগে করে নিয়ে গেছিলো, তো এবার এগুলো সব গুছিয়ে রাখছে, আমি গুছালে তো পছন্দ হয় না, যেন নিজেই গুছায় গুছাচ্ছে, এখানে সব শাড়ি পরছে, আর এই যে নাইটিগুলো ওই ব্যাগে ওই পেটিটাতে ভরবে, যেটাতে ভরবে।
দেখো বাজার থেকে রাত্রিবেলায় রুটি খাবে বলে দই নিয়ে এসেছে আর গুড় এনেছে। এটাতে কি এনেছে দেখি তো, পেঁয়াজি নিয়ে এসেছে। বন্ধুরা আবার চলে এলাম, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা দেখবে, দেখে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা আমার নতুন বন্ধু হবে তাদেরকে অনুরোধ করে বলছি ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আর আমার ভিডিওটা রোজ দেখতে থাকবে। আর যারা ভিডিওটা আমার দেখছো দেশের ও দেশের বাইরে থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। যারা এখনও আমাকে ভিডিওটা দেখোনি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আশা রাখি তারাও আমার ভিডিওটা দেখে আমার সঙ্গে থেকে যাবে, আমার পাশে থাকবে আর আমার কন্টিনিউ আমার ভিডিওটা দেখবে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আর আপনারা ভালো থাকলে অবশ্যই আমিও খুব ভালো থাকবো, আপনাদের ভালোবাসাতেই তো ভালো আছি, আরও ভালো থাকবো আপনারা ভালো থাকলে আর এইভাবেই আমার পাশে থাকলে। তো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, কালকে আবার একটা নতুন ভিডিও শুনে ফিরছি, টাটা।